চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট। বৃহস্পতিবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ বসিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক মণ্ডল শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। উনি কথা ওষুধ লিখে দেন, আমি ওষুধ এনেও দিয়েছিলাম। তারপরে চলে গেলাম আমি, ঠিক আছে, চলে গেলাম, ওষুধ দিয়েছে, থাকতে দেয় থাকতে দেয়নি ওখানে আমাকে, সেই জন্য ওখানে কোনোভাবে থাকা যাবে না, ঠিক আছে। তো আমরা নিচে চলে আসলাম, বললো বাইরে থেকে সব শোনা যাবে যদি এমার্জেন্সি কল হয়। তো এখন জায়গায় সাড়ে তিনটে নাগাদ আমাকে কল করে ইমার্জেন্সি ডাকে, আমি ভিতরে যাই। তখন গিয়ে দেখে অলরেডি আমার বাবা এক্সপায়ার করে। পরিবারের দাবি, চিকিৎসারত ডাক্তার রোগীকে সিসিইউতে স্থানান্তরিত করলেও কর্তব্যরত নার্স তাকে জেনারেল বেডে ফেলে রাখেন। দীর্ঘক্ষণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বিকেলে ওই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত ডাক্তার ও নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। হসপিটালে গাফিলতিতে মারা গেছে, আমরা এর ন্যায্য বিচার চাই।